4.2 মিলিয়ন এই মাসের মধ্যেই আমি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব অফ পেজ এসইও ফ্রি ব্লগিং কোর্স 2023 করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো, তো আপনারা অবশ্যই দেখে আসবেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে এসইওর মধ্যে অফ পেজ এসইও, আপনারা অনেকে কমেন্টস করেছেন, আমি এটা পরে দেখাতে চাচ্ছিলাম, তারপরেও আজকে ভিডিওটি তৈরি করলাম। এসইও তো করলেন অন পেজ, মানে আপনার পেজের মধ্যে ইন্টারনাল সব এসইওগুলো করে নিলেন, এখন আপনার এটা ট্রাফিকটা কীভাবে নিয়ে আসবেন, সেটার জন্য ট্রাফিকটা যেটা আসবে সেটাই হলো আপনার অফ পেজ এসইওটা করা লাগবে। তো অফ পেজ এসইওর জন্য আপনার পেইড সাইটে তো যাওয়ার দরকার নেই, কারণ বড় বড় সাইট থেকে আপনারা কিন্তু ব্যাকলিংক আসলে পাবেন না। তো আপনারা কি করবেন, আপনাদেরকে সহজ যেটা উপায় এবং আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটার জন্য আপনাদেরকে কয়েকটা প্ল্যাটফর্ম আমি দেখাবো, ট্রাফিকটা দেখে নেই। এই যে ফেসবুকে দেখেন ট্রাফিকটা 17 বিলিয়ন হলো ট্রাফিক আছে, বুঝতে পারছেন। তারপরে পিন্টারেস্টে আমি দেখাবো, পিন্টারেস্টটা হলো 1 বিলিয়ন ট্রাফিক আছে মান্থলি। তারপরে হলো লিঙ্কডিনে আছে, লিঙ্কডিনে দেখেন লিঙ্কডিন 1 বিলিয়ন, 1.70, প্রায় 2 বিলিয়নের মতন আছে। তারপরে মিডিয়ামে আসেন, মিডিয়াম ডট কমে আসলে 138 মিলিয়ন আছে এখানে ট্রাফিক। তারপরে এখানে ব্লগ স্পট আছে, ব্লগ স্পটে দেখেন 40 মিলিয়ন এখানে ট্রাফিক। তারপরে কোরাতে আছে 705 মিলিয়ন। তো আশা করি বুঝতে পারছেন, তো সবগুলো থেকে আপনারা আউটপুট পাবেন না, কিন্তু এই কয়টা আপনারা ইউজ করবেন। এরপরে টুইটারও আছে, আরও টাম্বলার আছে, অনেক প্ল্যাটফর্মই আছে। তো এই কয়টা আমি প্রেফার করব, সেই জন্য আমি এই কয়টা দিয়ে দেখাই দিচ্ছি। তো আপনি যে এই কাজটা করবেন, আপনার গত পর্বে এই পোস্টটা আমি লিখা দেখাই দিয়েছি, তো আপনারা এইভাবে পোস্টটা লিখবেন। এই যে ব্লগ স্পট দিয়ে আগে আমি দেখাই দেই, এটা আপনার একটা পোস্ট, গত পর্বে আমি পোস্টটা লেখা লিখা দেখাই দিয়েছি আপনাকে কীভাবে পোস্টটা লিখবেন এবং অন পেজ এসইও করবেন। এখানে দুইভাবে ইউজ করতে পারবেন, যারা ফ্রিতে ব্লগ করছেন আসলে তারা, তাদের জন্য এটা না, তারা হলো ফ্রিতে ব্লগ করবেন, কারণ এখানে আর আপনি ইন্টারনাল লিঙ্কটা পাচ্ছেন না। যারা হলো ওয়ার্ডপ্রেসে করবেন বা অন্যান্য সাইটে করবেন, ওয়েবসাইটে আপনার অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে, তো তাদের জন্য এইটা হলো, আপনি এই ব্লগ স্পটে একটা অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে যারা ব্লগ স্পটে অ্যাকাউন্ট খোলা জানেন না, আমার চ্যানেলে যে ভিডিও পেয়ে যাবেন। তারপরে দেখেন এইখান থেকে আপনি যে ব্যাকলিংকগুলো করবেন, এই যে এটা সিলেক্ট করার পরে যে ব্যাকলিংকটাগুলো আনবেন আপনার সাইটে, সেটাই হলো এখান থেকে আপনার অফ পেজ এসইও এটা করা হবে। তো এই আর এইখানে যখন আপনারা ফ্রি ব্লগ লিখবেন, তাহলে এইটা থেকে তো আর আপনার ব্যাকলিংক আনি আর তো কোনো প্রয়োজন পড়ছে না, কারণ এটাই আপনার মেন ব্লগ। এখানে আপনার কাজ হবে যে এই সব, এই একই পোস্ট কিন্তু আপনার বারে বারে আপনি ইউজ করবেন, তো এটার জন্য এই পোস্টটা আপনি সবগুলো আপনি কপি করতে হবে। সব কপি করার পরে আপনাকে কী করতে হবে, বাকি প্ল্যাটফর্মগুলোকেও আপনার ইউটিলাইজ করতে হবে। তো এখানে আপনার, আমরা মিডিয়ামে চলে যাই। তো মিডিয়ামে আসার পরে মিডিয়ামে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, medium.com-এ যেয়ে। তারপরে আপনি এখানে একটা রাইট বলে এখানে অপশান আছে, এখানে রাইট আপনি ক্লিক করার পরে এখানে রাইট আপনাকে লিখতে হবে। তো রাইট পোস্টে আসার পরে আপনি এখানে টেল স্টোরির জায়গাতে আপনি এটা সম্পূর্ণটা পেস্ট করে দেবেন, ছবি থাকবে, ছবির আবার অল্টার টেক্সটটা এখানে ক্লিক করবেন। করার পরে এই আপনার লাইনটুকু আপনি এখানে তুলে দেবেন অল্টার টেক্সটে, বা আপনি এখানকার ফোকাস কিওয়ার্ডটা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে এখানে ক্লিক করার পরে দেখবেন যে এরকম অল্টার টেক্সটগুলো আসবে, এখানে আপনি এটা লিখে দেবেন। তারপরে এখানে আপনার দেখবেন যে খুব বেশি লিঙ্ক যেন না থাকে, বেশি লিঙ্ক থাকলে সেটা রিমুভ করে দিবেন, শুধুমাত্র 2টা লিঙ্ক আপনি এখান থেকে বা 3টা লিঙ্ক ইউজ করবেন। আর এখানে আপনার হেডার, হেডারে আপনার একইভাবে, এই যে এখান থেকে আপনি হেডার পেয়ে যাবেন, হেডার কপি করবেন, করার পরে এখানে আসার পরে এখানে এটা পেস্ট করে দেবেন, তাহলে এটা আপনার হেডার হয়ে গেলো। তারপরে এখানে পাবলিশে ক্লিক করার পরে এখানে থান্ডার, এখানে লিখতে গেলে কিছু আপনাকে সাজেস্ট করবে, দেখবেন যে থান্ডারস্টর্ম, এরকম করে আপনি এটা ক্লিক করে করে আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি এমনি লিখে দিতে পারেন। তারপরে পাবলিশ নাও ক্লিক করলেই আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো এটা আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে একইভাবে আপনারা লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিনে যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন লিঙ্কডিনে। তারপরে এখানে আপনার দেখবেন যে রাইট আর্টিকেলে, যে হোমে যাওয়ার পরে এখানে আপনার রাইট আর্টিকেলে এখানে ক্লিক করবেন, গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে আপনি ফটো আগে একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা পরে এটা করতে পারেন। আর এখানে ডিসক্রিপশানে আমি এটা পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এই যে এটা হেডলাইন, এটা আমি নিয়ে নিলাম। তারপরে আপনি এটা টাইটেলে আপনি এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এই ইমেজে আপনি যে কোনো এখানে লিঙ্কও দিতে পারেন, তাহলে আপনার এখানে লিঙ্ক এটা হয়ে যাবে। তারপরে নেক্সটে আপনি ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করার পরে এই যে আর্টিকেলটা এরকম করে আপনার শো করবে,
এখন আপনি শুধুমাত্র নিচে এসে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা এটা পাবলিশ করে নিতে পারেন। আর এরপরে আপনি কোড়াতে চলে আসবেন, যে স্পেসগুলো সেই স্পেসের মধ্যে আপনি যেটাতে আপনি লিখবেন সেটাতে আপনি চলে আসবেন। তো আপনারা যারা স্পেসটা লেখা জানেন না বা স্পেস তৈরি করা জানেন না এবং লেখা জানেন না, আপনারা কোড়াতে আমার ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং কোড়া থেকে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে দেখানো যায়। তো এখানে আপনারা পোস্টে ক্লিক করে একইভাবে এখানে টাইটেলটা দিয়ে দেবেন, আর টাইটেলটা এখানে দেওয়ার পরে আপনি নিচে এসে ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশনটা আবার আমি কপি করে নিব, এরপরে এখানে এসে পেস্ট করে দেবো। তাহলে এটা পেস্ট হয়ে গেলো। আর এই হেডলাইনটা আপনি এইভাবে সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনি H1-এ দিয়ে দেবেন। H1-এ দিলে এটা হেডলাইন হয়ে যাবে। তারপরে আপনি পিকচারটা আপনি কপি করে নিয়ে আসতে পারেন, এখানে ডান বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন। তাহলে এখানে দেখতে ভালো লাগবে পোস্টটা। তারপরে এখানে পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। ফেসবুকে আপনি এখানে পোস্টটা লিখতে পারেন, হোয়াটস অন ইওর মাইন্ড, এখান থেকে আপনি এই পোস্টটা লিখতে পারেন। অথবা আপনি এখানে লিঙ্কটা ক্লিক করলে এখানে আপনার এরকম করে লিঙ্কটা আসবে, পিকচারটা দেখা যাবে। আপনি এখানে সিলেক্ট করে এটা হলো ডিলিট করে দেবেন। তারপরে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, এখানে এরকম করে হ্যাশট্যাগ করে যে এই রিলেটেড আপনি এখানে লিখবেন সাউথার্ন এইভাবে বা থান্ডারস্ট্রম। এখানে বেশ কিছু সাজেস্ট করবে, তো এইগুলো আপনি এখান থেকে ইউজ করে নেবেন। এভাবে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে নেবেন, এই রিলেটেড যেটা লিখছেন বা আপনার যে পোস্টটা সেই রিলেটেড। তারপরে আপনি এখান থেকে পোস্ট করে দেবেন। তারপরে কেউ এখানে ক্লিক করলে আপনার ব্লগ বা আর্টিকেল আছে সেটাতে আপনার চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনার ফেসবুকটা ইউজ করতে পারেন। অথবা এখানে ফেসবুকে আপনি লিখেন, আপনি যেভাবে আর্টিকেলটা লিখা দেখালাম সেভাবে আপনি লিখতে পারেন এবং আপনার পেজটা গ্রো করতে পারেন। তো এখানে আপনার যেহেতু ব্যাক লিঙ্ক লাগবে, তো এখান থেকে আপনি এভাবে লিঙ্কটা নিতে পারেন। তো আমরা কয়েকটা প্ল্যাটফর্ম আপনাকে দেখাই দিলাম। আরেকটা বিষয় আমি একটু দেখাই, যে আপনার কোড়াতে আপনাদের বারবারই প্রশ্ন থাকে ট্রাফিকটা সবচেয়ে বেশি আমি কোথায় পাবো। তো বন্ধুরা দেখেন, এইখানে আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো আপনার এখানে আপনি দেখবেন যে আমার প্রোফাইলে আসলে এখানে 4.2 মিলিয়ন দিস মান্থ। তো আমার মোট দেখেন 8 মিলিয়নের মতন কন্টেন্ট ভিউ আছে। তো এখানে ট্রাফিক দেখেন 4.2 মিলিয়ন দিস মান্থ, মানে 4.2 মিলিয়ন এই মাসের মধ্যেই আমি নিয়ে এসেছি। তো আশা করি বুঝতে পারছেন যে কত বড় অপরচুনিটি। তো 4 মিলিয়ন যদি ট্রাফিক আপনি এখানে কন্টিনিউ কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আসতে আপনার বাধ্য। আর আমি দেখেন এখানে আমি যে স্পেস নিয়ে কাজ করি, যে হেলথ, এখানে অনেক বড় একটা কিন্তু স্পেস, এটাতে কিন্তু র্যাঙ্ক করা খুব কঠিন দেখেন। তারপরেও মোস্ট ভিউড রাইটার্সের মধ্যে এখানে 5 নম্বরে আছি। আমার এখানে প্রায় 4 মিলিয়নের মতন এখানে ট্রাফিকটা আসে। তো এখানে দেখেন এখানে কিন্তু কম্পিটিশান অনেক বেশি, তারপরেও কিন্তু এখানে আমি এখানে র্যাঙ্ক করে এই যে মোস্ট ভিউড রাইটার্সের মধ্যে আমি চলে এসেছি। কারণ আপনি কাজ করলে কিন্তু আপনিও এখান থেকে অসংখ্য পরিমাণ আপনি এখান থেকে ট্রাফিক পাবেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একবারে আপনাদেরকে পানির মতো পরিষ্কার করে দিলাম যে এখান থেকে আপনার কত বড় অপরচুনিটি আপনারা পেতে পারেন। কিন্তু এখানে একটা টিপস হলো, মেন টিপসটাই যে আপনি এখানে কোনো সময় প্রথমে লিংক শেয়ার করবেন না। এখানে আপনাকে এটা ট্রাস্ট অর্জন করতে হবে যে আপনি সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং এইভাবে আপনি কিন্তু পোস্টগুলো করতে থাকবেন। এবং আপনার বেশ কিছু দিন যাওয়ার পরে, আমি বলবো যে 15-20 দিন যাওয়ার পরে একটা করে লিংক আপনারা ইউজ করতে পারবেন। তারপরে আপনি আস্তে আস্তে আপনি পুরাতন হলে প্রত্যেকটা পেজ আপনি প্রত্যেকটা উত্তরেই কিন্তু আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যাদের কনফিউশন ছিল, দেখেন কত মিলিয়ন মিলিয়ন ট্রাফিক কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, সেটা আমি কিন্তু আপনাদেরকে একবারে দেখাই দিলাম। তো আশা করি আপনিও পারবেন। আর এখানে আরেকটা বিষয় যে আপনি এখানে ফলোয়ার্সগুলো বাড়াবেন। আপনি যত লিখবেন, লিখতে লিখতে আপনার ফলোয়ার্সগুলো বাড়তে থাকবে, কারণ লেখাটা সবাই পছন্দ করছে। তো সেই কারণে আপনার ফলোয়ার্সগুলো বাড়বে, আর এখান থেকে আপনি তখন কন্টিনিউ কাজ করবেন। যেটাই করবেন আপনি কন্টিনিউ করতে থাকবেন, তাহলে কিন্তু এখান থেকে আউটপুট অবশ্যই পাবেন। আরও একটা বড় প্ল্যাটফর্ম, এখানে 1 বিলিয়নের বেশি ট্রাফিক আছে। তো এখানে এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং আউটপুট কিন্তু অবশ্যই আপনি এখান থেকে পাবেন। পিন্টারেস্ট, তো পিন্টারেস্ট নিয়েও আমার কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি সবগুলো নিয়ে ভিডিও পাবেন। আপনি এগুলো আপনি দেখে আসতে পারবেন। ট্রাফিকের প্ল্যাটফর্ম, এখানে যেটা বলে লিখবেন, সার্চ দিবেন, সেটাই আপনার চলে আসবে। তো পিন্টারেস্টের জন্য আপনাকে কী করতে হবে, একটা পিন ক্রিয়েট করতে হবে। একইভাবে আপনার এখানে কিন্তু এইভাবে পোস্ট আপনি লিখতে পারবেন না যেভাবে পোস্ট আছে। তো এখানে পিন্টারেস্টে কী করা লাগবে, এই ছবি যেটা আসলো সেটা রিলেটেড আপনাকে একটা পিন্টারেস্টে আগে একটা পিনের জন্য ছবি সিলেক্ট করে নেওয়া লাগবে। সেজন্য আপনাকে কানভাতে চলে যাওয়া লাগবে। কানভাতে আমি কিন্তু অনেক ভিডিও আছে, আমি কানভা কীভাবে ব্যবহার করবেন সবই কিন্তু আপনার দেখানো আছে, আপনি সেটা দেখে আসতে পারেন। তো এখানে আপনি জাস্ট হলো ক্রিয়েটে ক্লিক করে পিন্টারেস্ট বলে, পিন্টারেস্ট পিন এটা বলে সার্চ করলে দেখবেন যে আপনার পিন্টারেস্ট পিন আপনার এখানে চলে আসবে। হাজার
ইনটু 1500 পিক্সেল এটা আপনারা নেবেন। এখানে নেওয়ার পরে এটা আপনার একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনার পিন্টারেস্ট, এখান থেকে পিকচারগুলো সব আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে শেয়ার করে এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি পিন্টারেস্টে আসার পরে, তো আমি তাড়াতাড়ি দেখাই দিচ্ছি আপনাদের, প্রয়োজন পড়লে পিন্টারেস্ট আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে এখানে আসার পরে আপনাকে কী করতে হবে, এখানে ক্রিয়েট পিন, তো পিন্টারেস্টে যারা অ্যাকাউন্টটা খুলতে চাবেন সবগুলো আপনার দেখানো আছে, তো এখানে আপনার আইডিয়া পিনে আপনার এখানে ক্লিক করবেন অথবা ক্রিয়েট পিনেও ক্লিক করতে পারেন। তারপরে একটা আপনাকে এখানে এখানে ক্যাটাগরি আপনার দেওয়া লাগবে, ক্যাটাগরি সিলেক্ট করে রাখা লাগবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এটা আপনি তখন এখান থেকে এই যে ছবি এখানে ড্র্যাগ করে এনে ফেলে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো ছবি আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেটা আপনি করবেন এখানে ক্লিক করবেন, তো এটা আমার অন্য ছবি একটা আমি দিলাম এখানে, আপনি তারপরে কি করবেন সেই পোস্টটার টাইটেলটা আপনি এখানে নিয়ে চলে আসবেন, লিঙ্ক করতে চাচ্ছেন তারপরে এখানে এসে এটা পেস্ট করে দেবেন। আর কিছু এখানে একটু অনেক বড় হয়ে গেছে, আপনি একটু আপনার লিমিটের মধ্যে এখানে টাইটেলগুলো আপনি সিলেক্ট করবেন। তারপরে অল্প কিছু ডিসক্রিপশান এখান থেকে নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পরে এখানে আপনার ডিসক্রিপশানে পেস্ট করে দেবেন, আর এখানে ওপরের এই হেডলাইনেরও কিছু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, একইভাবে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করে নেবেন। তারপরে দেখেন এখানে অ্যাড লিঙ্ক, এখান থেকে এটাই হলো আপনার মেন বিষয় যে আপনি কোথায় আপনি লিঙ্কটা করতে যাচ্ছেন, তো সেই পোস্টের আপনার লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন। এখান থেকে যে কপি করে লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন, তাহলে এখানে অ্যাড লিঙ্ক হয়ে যাবে। এরপরে যখনই এখানে কেউ এসে ভিজিট করবে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই পোস্টে চলে যাবে, এরপরে আপনি জাস্ট হলো পাবলিশ এখানে করে দেবেন, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি সমস্ত প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাই দিয়েছি, তো অফ পেজ এসইওর অনেক ভিডিও আছে ইউটিউবে, কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে দেখালাম এবং আমি যেটা করি যেভাবে ট্রাফিকগুলো পাই সেটাই আমি আপনাদেরকে কিন্তু একবারে হাতে কলমে এবং প্রমাণ সহই কিন্তু সবগুলো দেখাই দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো এভাবে আপনারা অফ পেজ এসইও করবেন এবং আশা করি এখান থেকে আউটপুটও আপনারা ইনশাল্লাহ পাবেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।